আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা ইতোমধ্যে জেনে গেছেন যে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো ইতোমধ্যে আমি আমার চ্যানেলটিতে ভর্তির নীতিমালা সম্পর্কিত একটা ভিডিও প্রকাশ করেছি। তো নীতিমালাটায় কোন কোন কাগজ লাগবে, কীভাবে আবেদন করতে হবে সে বিষয় সম্পর্কে বলা হয়েছে এবং কীভাবে কলেজগুলো সলেজ দেবো সে বিষয়গুলো সম্পর্কে বলা হয়েছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা নির্ভুলভাবে টাকা পাঠাবেন, অর্থাৎ আবেদন করার সময় যে আমাদের টাকা পাঠাতে হবে সেই টাকাটা একদম একুরেটভাবে পাঠাতে হবে, না হলে কিন্তু আবেদন করা যাবে না, ঠিক আছে? তো অবশ্যই আমাকে টাকাটা কোন কোন প্রসেসে পাঠাতে হবে বা কী কী উপায় অবলম্বন করে আমি টাকাগুলো পেইড করতে পারি তার সেই সম্পর্কিত আজকের এই ভিডিওটা। তো আমি কীভাবে আবেদন করা যায় সেই সম্পর্কিত ভিডিওটা কিছুক্ষণ পর দেবো। তো আগে দেখাই কীভাবে আমাদের টাকা পাঠাতে হয়, ঠিক আছে? আবেদন করার আগেই কিন্তু আমাদেরকে টাকা পেড করতে হবে। তো তার জন্য আমাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো, আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ টাকা পাঠাইতে যদি সমস্যা করেন তাহলে কিন্তু আবেদন গৃহীত হবে না। তো এই জন্য ভিডিওটা কন্টিনিউ করুন। তো ফার্স্ট টাইম আমি একটা ব্রাউজার ওপেন করে নিলাম, তারপর এখান থেকে আমার লিঙ্কটা সেভ করা আছে এডমিশনের, সেই লিঙ্কে ঢুকি, ঠিক আছে? তো এখানে দেখেন আমাদের টাকা পাঠানোর যে পদ্ধতি বা ফি প্রদানের পদ্ধতি, সো তো আমি এখানে ক্লিক করলাম। তো দেখেন আমাদের টাকা কয়েকটা উপায়ে পাঠাতে হবে বা বিভিন্ন উপায়ে আমরা পাঠাতে পারি, তার মধ্যে এখানে দেওয়া আছে নগদ পেমেন্ট সিস্টেম, তারপরে সোনালী ওয়েব পেমেন্ট সিস্টেম, সোনালী ই সেবা পেমেন্ট সিস্টেম, টেলিটক পেমেন্ট সিস্টেম, বিকাশ পেমেন্ট সিস্টেম, রকেট পেমেন্ট সিস্টেম এবং উপায় পেমেন্ট সিস্টেম। আবেদন ফি প্রদানের ক্ষেত্রে পেমেন্ট সিকিউরিটি নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট পেমেন্ট প্রোভাইডার সংস্থা বহন করে। তো আমি প্রথম যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আগে দেখাই টেলিটকটা, ঠিক আছে? তো আমি স্টেপ বাই স্টেপে দেখাবো আপনারা এই যে পদ্ধতি কয়েকটা এখানে দেওয়া আছে, এখানে কয়টা, 2, 4, 6, 7টা পদ্ধতি দেওয়া আছে, 7টার আপনারা যে কোনো একটা অবলম্বন করে টাকা পাঠাতে পারেন। তো আমি প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে টেলিটক পেমেন্ট সিস্টেম। তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন টেলিটক পেমেন্ট সিস্টেমের মধ্যে বলা হয়েছে আপনারা কীভাবে এসএমএসটা পাঠাবেন, ঠিক আছে? তো আমি একটু এই পেজটা আপনাদের দেখাই বড় করে। তো এখানে দেখেন টেলিটকের মাধ্যমে 2020-21 শিক্ষাবর্ষে কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি ফি প্রদান পদ্ধতি টেলিটক প্রিপেইড মোবাইল ব্যবহার করে, অর্থাৎ আপনাদের টেলিটক সিম ব্যবহার করে এটা করতে পারেন। তো ফার্স্ট টাইম আপনাদের একটা মেসেজ অপশনে যেতে হবে, অর্থাৎ আপনারা যেখানে গিয়ে এসএমএস লেখেন সেখানে যাবেন, ঠিক আছে? যাওয়ার পর আমি যেহেতু ল্যাপটপে ভিডিওটা করতেছি তো আপনাদের স্ক্রিন শেয়ার করতে পারতেছি না, আমি দুঃখিত, আমি বলি আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। প্রথমে মোবাইল মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত নিয়মে আবেদন করতে হবে। আপনারা প্রথমে লিখবেন সিএডি, বড় হাতের মেসেজ অপশনে গিয়ে লিখবেন সিএডি, তারপর স্পেস, স্পেস মানে একটু ফাঁকা জায়গা, ঠিক আছে? স্পেস দেওয়ার পর লিখবেন WEB, তারপর আবার স্পেস, স্পেস অর্থাৎ একটু ফাঁক রাখবেন, তারপরে লিখবেন আপনাদের বোর্ড, বোর্ড অর্থাৎ আপনারা দিনাজপুর না ঢাকা, তো বোর্ডের প্রথম তিনটা অক্ষরে লিখতে হবে কিন্তু বড় হাতের অক্ষরে। লেখার পর স্পেস দিয়ে আপনি আপনার রোল লিখবেন, ঠিক আছে? আপনার এসএসসি যে রোলটা আছে সেটা লিখবেন, তারপর আবার স্পেস দিবেন। দেওয়ার পর আপনার পাসিং ইয়ার, অর্থাৎ আপনি কত সালে পাস করেছেন, 2021 না 2020, তো কত সালে, তো সেই ইয়ারটা দিবেন। দেওয়ার পর আপনারা সেন্ড করবেন 16222 এই নাম্বারে। আমি একটু জুম করে দেখাই, তো দেখেন প্রথমত আমাদের যে বিষয়টা লিখতে হবে এই বিষয়টা আমাদের লিখতে হবে, ঠিক আছে? তো আমি একটু মার্ক করে দেখাই, এই যে অংশটা মার্ক করা হয়েছে এখানে, প্রথমে আপনারা লিখবেন সিএডি স্পেস WEB স্পেস বিওএ বোর্ড, অর্থাৎ বোর্ড আপনারা যে বোর্ডের আওতায় পরীক্ষা দিয়েছেন দিনাজপুর আর সেই যে বোর্ড হোক না কেন সেই বোর্ডের প্রথম তিনটা অক্ষর, তারপর স্পেস দিয়ে রোল, স্পেস আপনার ইয়ার, আর পাঠিয়ে দিতে হবে 16222 এই নাম্বারে, ঠিক আছে? তো তারপর দেখেন এখানে বলা হয়েছে এসএমএসের ফি প্রদান পদ্ধতিতে যে বিষয়টা এখানে বলা হয়েছে সেটা আমি এবার আপনাদের সাথে শেয়ার করব। দেখেন উপরের মেসেজে বোর্ডের স্থানে শিক্ষার্থীর নিজের বোর্ডের প্রথম তিনটা অক্ষর বড় কোড, যেমন ঢাকা হলে DAC, বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হলে BOU, আর রোলের স্থানে শিক্ষার্থীর SSC-র রোল, SSC বা সমমান পরীক্ষা আপনাদের যে রোল আছে অ্যাডমিট রেজিস্ট্রেশন কার্ডে সেই রোলটা দিতে হবে, আর ইয়ারের স্থলে আপনারা পাসিং ইয়ার, আপনারা কত সালে পাস করছেন সেটা। এই যে আপনাদের যদি আমি দেখাই, যদি মোবাইল স্ক্রিনে দেখাইতে চাই তাহলে দেখেন এই যে মোবাইল স্ক্রিনটা এখানে শেয়ার করা হয়েছে, দেখেন আপনাদের এইরকম একটা মোবাইল স্ক্রিন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দেখেন মোবাইল স্ক্রিন, তো মনে করেন এটা মোবাইল, তারপর দেখেন এখানে পাঠানো লাগবে আমাদের 16222 এই নাম্বারে, অর্থাৎ এখানে যে নাম্বারটা দেওয়া আছে আমাদের এই নাম্বারে এটা পাঠিয়ে দিতে হবে, 16222 এই নাম্বারে পাঠাইতে হবে। এই যে এই তো নাম্বারটা আমি মার্ক করে একটু দেখাই, এটা তারপরে আমাদের যে লিখতে হবে যেখানে টেক্সট করি সেখানে সিএডি
স্পেস ডাব্লিউবিএজি, স্পেস বলতে ফাঁকা জায়গা বোঝানো হয়েছে, ওয়েব ঢাকা ডিএইসে, অর্থাৎ বোর্ডের নাম, আপনি যে বোর্ড সেই বোর্ড দিবেন, এটা ঢাকা দিনাজপুর যে কোনো বোর্ড হতে পারে, আপনি যে বোর্ডের আওতায় পরীক্ষা দিচ্ছেন। তারপর আপনার এসএসসির রোল এবং পাসিং ইয়ারে লিখে সেন্ড করতে হবে, ঠিক আছে। তো এবার আমরা পরবর্তী যে এসএমএসটা আসবে তার একটা রিপ্লাইতে কী করতে হবে সেটা দেখাই। তো এসএমএসের মাধ্যমে ফি প্রদানের সময় মোবাইলের ডাটা অপশন বন্ধ রাখুন, অন্যথায় পর্যাপ্ত ব্যালেন্সের অভাবে ফি প্রদান কিন্তু বিঘ্নিত হতে পারে। তো আপনাদের অবশ্যই মোবাইলে টাকাটা পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে, এবং কত টাকা থাকতে হবে সে বিষয়টা তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে 150 টাকা যেহেতু আমাদের ফি বাবদ কেটে নেওয়া হবে, তো আপনারা 105-10 টাকা রাখবেন, ঠিক আছে। এসএমএস বাবদ কিছু হয়তো টাকা কাটবে, তো এই জন্য একটু বেশি টাকা রাখতে হবে। দ্বিতীয় ধাপে বলা হয়েছে, উপরে বর্ণিত এসএমএসটি সফলভাবে সম্পূর্ণ হলে আবেদনকারীর নাম, শিক্ষা বোর্ড, পাশের সন এবং রোল নাম্বার সহ ফিরতি এসএমএসে আবেদন ফি বাবদ 150 টাকা কেটে নেওয়া হবে, এবং তা জানিয়ে একটি পিন কোড প্রদান করা হবে, ঠিক আছে। সেই ফি প্রদানে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে আবারও আপনাকে, অর্থাৎ আপনাকে একটা ওরা পিন কোড দিবে, দেওয়ার পর আপনি যদি আবেদন করতে চান তাহলে ওই পিন কোডটা নিয়ে কি করতে হবে সেটা বলতেছি। আবারও আপনাকে টাইপ করতে হবে CAD স্পেস, স্পেস বলতে ফাঁকা জায়গা, তারপর YES বড় হাতের, এই যে আপনারা এখানে হয়তো একটু খেয়াল করলে দেখতে পারবেন, আমি আপনাদের সুবিধার্থে একটু মার্ক করে দেখাই, এই যে অংশটা এখানে এই যে লাল করে দেখানোর চেষ্টা করলাম, CAD স্পেস ES স্পেস পিন। পিন বলতে আপনাকে এসএমএস এর মাধ্যমে ওরা প্রথম একটা পিন দিবে, ঠিক আছে, প্রথম যখন এসএমএস করবেন একটা পিন নাম্বার দিবে, সেই পিন আপনাকে আবার PIN এটা টাইপ করতে হবে না, আপনাকে পিন নাম্বারটা দিতে হবে, যে ওরা এসএমএস এর মাধ্যমে যে পিন নাম্বারটা দিবে। তারপর আপনার একটা কন্ট্যাক্ট মোবাইল নাম্বার দিতে হবে, ঠিক আছে, যেহেতু শিক্ষার্থীর সমস্ত তথ্য এই মোবাইল নাম্বারের মাধ্যমে বা এই মোবাইল নম্বরের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য, এই জন্য একটা সচল মোবাইল নাম্বার দিবেন, ঠিক আছে, শিক্ষার্থীর কিংবা শিক্ষার্থীর মা বাবার নিজস্ব একটা মোবাইল নাম্বার দিবেন। তারপর আবারও সেন্ড করতে হবে 16222 এই নাম্বারে, ঠিক আছে। তো এই নাম্বারে সেন্ড করার পর কন্ট্যাক্ট নাম্বারটি অবশ্যই বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত মোবাইল নম্বর হতে হবে, অর্থাৎ যে সিমের নাম্বারটা দিবেন সেটা যেন রেজিস্ট্রেশন করা থাকে, ঠিক আছে, হয় শিক্ষার্থীর বা শিক্ষার্থীর মা বাবার নামে রেজিস্ট্রেশন করা থাকে। একটা মোবাইল নম্বর শুধু একজন আবেদনকারী প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে, গুরুত্বপূর্ণ কিন্তু কথা, একটা মোবাইল নাম্বার শুধু একজন মাত্র প্রার্থী আবেদন করতে পারবে। আপনাদের যদি দুইটা সন্তান হয় তাহলে আপনারা একটা সিমে দুইটা সন্তানের আবেদন করতে পারবেন না, দুইটার জন্য আলাদা আলাদা ব্যবহার করতে হবে। ফি সফলভাবে জমা হলে কন্ট্যাক্ট নাম্বারটি অবশ্যই ফি নিশ্চিতকরণে একটি ট্রানসেকশন আইডি সহ একটা এসএমএস পাবেন, তারপর আপনাকে যখন আপনারা ইএস লিখে পিন দিয়ে আবারও পাঠিয়ে দেবেন তখন আপনাদের একটা আইডি দিবে। উদাহরণ হিসেবে এখানে বলা হয়েছে, যেমন আপনারা যদি লেখেন CAD স্পেস, অর্থাৎ এই যে এরা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে, CAD স্পেস তারপরে দেওয়া হয়েছে একটা এরকম একটা আইডি নাম্বার দিবে, ঠিক আছে, দেওয়ার পরে মোবাইল নাম্বার আপনারা এইভাবে পাঠাবেন, CAD তারপর YES, তারপর আপনার একটা পিন নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আবার 16222 পাঠাবেন। এখানে এটা হলো পিন নাম্বার, ঠিক আছে, আর এটা হলো মোবাইল নাম্বার, 11 ডিজিটের একটা মোবাইল নাম্বার। এবার আমরা দেখব দ্বিতীয় আবেদন, দ্বিতীয় ফি প্রদানের পদ্ধতি। কারো যদি টেলিটক সিম না থাকে সে কিন্তু বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারে, তো এখন আমরা দেখব সে বিকাশটা। তো আমি এখন বিকাশ পেমেন্ট অপশনটা দেখাই, তো এটা হচ্ছে আমাদের বিকাশ পেমেন্ট অপশন, তো একটু বড় করে নেই, তো আমি পৃষ্ঠাটা একটু বড় করে নিলাম। বিকাশে কেউ যদি আমরা টাকা পেইড করতে চাই তাহলে আমাদের যে প্রসেসটা অবলম্বন করতে হবে আমি এবার আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো এটাও একটা সহজ পদ্ধতি, কিন্তু আপনাদের সেটা সেক্ষেত্রে একটা টাচ ফোন থাকতে হবে বা একটা স্ক্রিন টাচ ফোন থাকতে হবে, এবং সেখানে আপনাকে বিকাশ অ্যাপস যেটা আছে সেটা ইনস্টল দেওয়া থাকতে হবে। আমি স্ক্রিনটা এই মুহূর্তে শেয়ার করতে পারতেছি না, কারণ আমার ল্যাপটপে ভিডিওটা করতেছি। তো আমি বলি আপনারা, আপনাদের যদি টাচ ফোন থাকে তাহলে আপনারা অবশ্যই বিকাশ অ্যাপসে ঢোকেন, ঢোকার পরে ওখানে দেখবেন যে প্রথমে যখন ঢুকবেন লগ ইন করবেন আপনার পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিয়ে, তখন দেখবেন পে বিল নামক একটা অপশন আছে, ঠিক আছে, ওই পে বিল নামক অপশনটাতে ফার্স্ট টাইম আপনাকে সিলেক্ট করতে হবে। করার পর নিচের দিকে দেখবেন যে ক্লাস, এই যে এডমিশন, অর্থাৎ 11 মানে একাদশ ক্লাস এডমিশন যেটা আমরা বলি, এটা XI অর্থাৎ হচ্ছে একাদশ ক্লাস এডমিশন সিলেক্ট করুন, অর্থাৎ প্রথমে আপনাকে পে বিলে যেতে হবে। আপনারা আপনার বিকাশ অ্যাপসে ঢোকার পর দেখেন পে বিল লেখা আছে, ওখানে ঢোকেন, তারপর দেখেন শিক্ষা প্রতিষ্ঠান নামক একটা বিষয় আছে। তো আমার হাতে একটা ফোন আছে, আমি সেখান থেকে আপনি দেখে দেখে বলি আপনাদের। ওকে, আপনারা নিশ্চয়ই আপনাদের বিকাশ অপশনে ঢুকে গেছেন বা বিকাশ অ্যাপসের মধ্যে ঢোকার পর দেখেন একটা কারেন্টের বাল্বের মতো ছবি দেখা যাচ্ছে, ওর নিচে লেখা আছে পে বিল, আপনারা ফার্স্ট টাইম ওখানে ক্লিক করেন, ঠিক আছে, আমি আমার ফোনে দেখে দেখে বলতেছি। ওখানে ক্লিক করার পর আপনারা দেখেন লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠান, নিচের দিকে দেখেন যে বইয়ের ছবি দেওয়া আছে ওখানে লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠান, তারপর আপনারা ওখানে ক্লিক করেন, ঠিক আছে। তো শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিক করা মাত্রই নিচের দিকে দেখেন লেখা আছে
11 ক্লাস শিক্ষা এডমিশন অর্থাৎ দেখেন যে এক্স আই ক্লাস এডমিশন অর্থাৎ একাদশ শ্রেণীতে এডমিশন ঠিক আছে আমি আবার বলতেছি কারেন্টের বাল্বের মতো যে ছবিটা শিক্ষা প্রতিষ্ঠান ওইটাতে ক্লিক করা পেভিলে ক্লিক করার পর আপনারা শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বইয়ের একটা ছবি দেখবেন সেখানে ক্লিক করবেন তারপর দেখবেন যে আপনার নিচে চলে আসবে এক্স আই ক্লাস এডমিশন যদি আপনার না আসে উপরে দেখেন যে সার্চ বার একটা অপশন আছে কিন্তু ওই যে প্রাপকের নাম বা ধরন দিন যদি না আসে আপনার শিক্ষা প্রতিষ্ঠানটা নিচে তাহলে ওখানে লিখে সার্চ করবেন এই যে এই লেখাটা লিখে সার্চ করবেন এই অংশটা যদি আপনার না আসে একান্তই পেবিলে ঢোকার পর বা শিক্ষা প্রতিষ্ঠানে ঢোকার পর যদি ক্লাস 11 না আসে মানে এই লেখাটা না আসে তাহলে এটা লিখে সার্চ দিবেন উপরে উপরে দেখেন সার্চের অপশন আছে প্রতিষ্ঠানের নাম বা ধরন ওইখানে সার্চ দেওয়ার পর ওই যে অপশনটা আসবে তারপর শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনারা অবশ্যই ক্লিক করছেন আমি ধরে নিচ্ছি ক্লিক করছেন তারপরে দেখেন বোর্ডের নাম ওখান থেকে আপনি আপনার বোর্ডের নাম সিলেক্ট করে দিন তারপরে দেখেন পাশের বছর আপনি কোন বছর পাস করছেন 2019-20-21 আপনি যে সালের শিক্ষার্থী সেইখানে সিলেক্ট করুন তারপর দেখেন বলা হয়েছে রোল নম্বর দিন এখানে আপনার রোল নম্বর দিন আমি দেখে দেখে কিন্তু বলতেছি বিকাশ অ্যাপস ও তো আমি স্ক্রিনটা শেয়ার করতে পারতেছি না আমি আন্তরিকভাবে দুঃখিত তো ওখানে রোল নাম্বার দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার অর্থাৎ টাকা প্রদানের সময় আপনারা টাকা পেইড করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছিলেন বা একটু কিছুক্ষণ আগে SMS এর সময় ওই মোবাইল নাম্বারটাই দেবেন মানে এখানেও কিন্তু শিক্ষার্থীর সচল একটা মোবাইল নাম্বার দিতে হবে ঠিক আছে প্রথম যখন মোবাইল নাম্বার ওভাবে অর্থাৎ SMS এ টাকা প্রদান করলে যে মোবাইল নাম্বারটা দিতে চেয়েছিলেন বা দেওয়ার জন্য সম্মত হয়েছিলেন ঠিক এখানে ওই মোবাইল নাম্বারটা দিবেন দেওয়ার পর আপনারা নিচে দেখবেন এগিয়ে যান বা যে ট্যাপ করে থাকুন নেক্সট অপশন সেটাকে চাপ দেবেন দেওয়ার পর আপনি যদি রাজি থাকেন তারপরে দেখেন ফি এর পরিমাণ চেক করুন তারপরে বোর্ডের নাম পাশের বছর এগুলো দিতে বলছে বেশ ভালো কথা মোবাইল নাম্বারও দিবেন তারপর ফি এর পরিমাণ চেক করে অর্থাৎ 150 টাকা আপনাকে লিখতে হবে ওখানে ঠিক আছে টাকার অপশন আছে ওখানে 150 টাকা লিখুন তারপর বিকাশ অ্যাকাউন্টের আপনাকে পিন নাম্বারটা দিতে হবে আপনার অ্যাকাউন্টের দেওয়ার পর পে বিল সম্পূর্ণ করতে স্ক্রিনের নিচের অংশে এরকম করে আমাদের একটু চেপে ধরে রাখতে হবে ঠিক আছে আপনারা চেপে ধরে থাকুন তারপরে পে বিল সম্পূর্ণ হলে কনফার্মেশন একটা SMS পাবেন অ্যাপস দেখে নিতে পারে বিলের ডিজিট রিসিট অর্থাৎ আপনারা অ্যাপস দেখে বিলের ডিজিট রিসিটটাও দেখতে পারেন তো এখন আমরা দেখব পরবর্তী স্টেপটা তো আপনারা চাইলে এই স্টেপেও দিতে পারেন টেলিটক সিমের মাধ্যমেও দিতে পারেন অথবা আর যে কয়েকটা অপশন আছে আমি ওখান থেকে দুই একটা দেখাই সবগুলো দেখাবো না ঠিক আছে তো এখন আমরা আরেকটা স্টেপ দেখি তো এবার আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে কি নগদ দেখি ঠিক আছে ওই যে নগদের মাধ্যমে কিভাবে টাকা দিতে পারি তো সেই অপশনটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা বিকাশে যেভাবে দিয়েছি ঠিক নগদেও হুবহু কপি তো এখান থেকে আমি নগদটা একটু বড় করে নেওয়ার জন্য একটু ডাউনলোড দিয়ে নিলাম ঠিক আছে তো আমরা নগদের মাধ্যমে কিভাবে টাকা পেড করব একাদশ শ্রেণীর অনলাইনে ভর্তি ফি পেমেন্ট করুন নগদ অ্যাপস দিয়ে তো নগদ অ্যাপ দিয়ে আমাদের টাকা পেড করতে হলে আবারও এই যে দেখেন এখানে আইকন সহ তুলে ধরা হয়েছে আমি একটু জুম করে নেই ওকে তো এখানে দেখেন আমাদের আইকন সহ সবগুলো তুলে ধর এই যে পেবিল নামক নগদে ঢোকার পর দেখবেন এইরকম একটা পেবিল নামক অপশন আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন এখানে আছে পেবিল থেকে ক্লাস এ এক্স আই ক্লাস এডমিশন 2021 সিলেক্ট করুন এখানে দেখেন লেখা আছে এই যে এই পেবিলে ক্লিক করার পর আপনার এই অপশনটা চালু হবে তো এখানে ক্লিক করতে হবে তো তৃতীয়ত রোল নাম্বার বোর্ড পাসেশন এবং আপনার ফোন নাম্বার যোগাযোগের নাম্বার বলতে আপনার ফোন নাম্বারের কথা বলেছে ওটা দেওয়ার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখানে যে বিষয়টা করতে হবে এই যে আপনাকে আপনার এখানে রোল নাম্বার দেখাবে তারপর নাম দেখাবে আপনার বোর্ড এবং পাসিং ইয়ার দেখাবে এখানে টাকার আপনার পরিমাণটা দিতে হবে ঠিক আছে এই দেখেন এখানে টাকার পরিমাণটা দেওয়া হয়েছে তো এখানে সুন্দর করে আপনার আপনার টাকার পরিমাণটা দেবেন দেওয়ার পর নেক্সট বাটনে চাপতে হবে তো নেক্সট বাটনে চাপার পর এখন আমাদের পরবর্তী স্টেপে দেখেন কি বিষয়টা আসে তো আপনাদের যে নগদের পিন নাম্বার আছে সেটা দিবেন দেওয়ার পর আপনারা এখানে বলা হয়েছে ট্যাপ হোল্ড টু কনফার্ম তো তারপর এই যে অপশনটা দেখা যাচ্ছে ফিঙ্গারপ্রিন্টের মতো এখানে একটু চাপ দিয়ে ধরে থাকবেন তো তারপর দেখবেন আপনার ব্যালেন্স কেটে নেওয়া হয়েছে তো আপনার ব্যালেন্স কেটে নেওয়ার পর আপনার ব্যালেন্স কেটে নেওয়ার পর এখানে বলা হয়েছে যে ট্যাপ করে ধরে রাখুন পেমেন্ট শেষ কনফার্মেশন নোটিফিকেশন এবং পে বিল রিসিপ্টটি পাবেন অর্থাৎ পেমেন্ট যদি সাকসেসফুল হয় আপনারা পে বিলটা পাবেন ঠিক আছে তো নগদে কিভাবে পে আপনাদের পেমেন্ট অপশনে যেতে হয় সেটা তো আমি আশা করি আপনারা জানেন অথবা যদি না জানেন ডায়াল করতে হবে 167# তারপর যেতে হবে 5 নম্বরে আপনাদের পে বিল অপশনে পে বিল থেকে যেতে হবে আদার্স আদার্স থেকে যেতে হবে ইলেকট্রিসিটি বিলস আর অ্যাকাউন্ট নাম্বার নগদে যদি USSD দিয়ে পেমেন্ট করার পদ্ধতি যদি আমরা অর্থাৎ ম্যানুয়ালি করি যদি আমাদের অ্যাপস না থাকে যদি আমরা ম্যানুয়ালি করি তাহলে এইভাবে করতে হবে তারপর একে চাপতে হবে তারপর আপনাদের বিল্ড নম্বর অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে
ঠিক আছে, তারপর রোল দিতে হবে, তারপর বোর্ড দিতে হবে, তারপর আপনাদের ইয়ার দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পর আপনাদের যোগাযোগের যে ফোন নাম্বারটা সেটা দিতে হবে, পিন নাম্বার দেওয়ার পর পিন সেট আপ শেষে পেমেন্ট কনফার্মেশন মেসেজটি পেয়ে যাবেন। তো আমি আশা করি আপনারা হয় আপনারা হয় টেলিটকের মাধ্যমে দেবেন, অথবা বিকাশের মাধ্যমে দেবেন, অথবা আপনারা নগদের মাধ্যমে দেবেন। আবার রকেট আছে, তো রকেটটাও এই যে সেম পদ্ধতি এখানে পিক্সার ফিঙ্গার আকারে দেখানো হয়েছে, আপনারা চাইলে রকেটের আকারেও দিতে পারেন। এই বিষয়গুলো আমি আর বলতেছি না। তো আমি আশা করি ওই তিনটের মধ্যে যে কোনো একটা কাজে লাগাবেন, অথবা চাইলে আপনারা রকেটের মাধ্যমে দিতে পারেন। আমি আর বেশি ভিডিওটা বড় করব না, কারণ বলতে বলতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো রকেটের মাধ্যমে আপনারা কেউ দিতে পারেন, ঠিক সেম পদ্ধতি। তারপর উপায় আছে, তো উপায় এটার মাধ্যমে আপনারা দিতে পারেন। তো এখানে দেখেন উপায়ের মাধ্যমে কেউ দিতে চাইলে ঠিক আগের মতো নগদ, বিকাশ এবং উপায় এগুলো সেম কোয়ালিটি, একদম হুবহু কপি। আপনারা যেভাবে দিতে ভালো লাগে ঠিক সেভাবেই দেন, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝে গেছেন। যদি তারপরও কেউ বুঝে না থাকেন তাহলে আমাকে ডিসক্রিপশন বক্সে লিখবেন, আমি বিষয়টা সংশোধন করার চেষ্টা করব। এবং আরেকটা কথা, আমি কিভাবে আবেদন করতে হয় সেই সম্পর্কিত ভিডিওটা হয়তো কিছুক্ষণ পর আপলোড দিব ইনশাল্লাহ। তো আপনারা দেখে নিতে পারেন, আমি লাইভ কিছু ভিডিও দেবো, অর্থাৎ কিছু আবেদন আমি এখান থেকে করব। কতগুলো আবেদন আমার কাছে জমা হয়েছে ইতিমধ্যে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আপনারা সবাই বুঝে গেছেন। তো এখনও যদি কেউ বুঝে না থাকেন তাহলে আমাকে লিখেন। আরেকটা বিষয়, যদি আবেদন করার পর বা আবেদন করতে গিয়ে আপনাদের কখনও কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে এই যে এখানে কতগুলো হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, তো এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন। বোর্ড অনুসারে আপনাদের নাম্বার দেওয়া আছে, যদি কখনও কোনো সমস্যার সম্মুখীন হন বা সমস্যা মনে করেন তাহলে আপনারা এই নাম্বারগুলোতেও যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে হয়তো ওনারা আপনাদেরকে একটা সুন্দর পরামর্শ দিতে পারে, ঠিক আছে। তো এই যে এই নাম্বারগুলো হেল্পলাইন নাম্বার, আপনারা বোর্ড অনুসারে নাম্বারগুলো দেখে নিতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে একটু ধীরে ধীরে স্ক্রল ডাউন করতেছি। ওকে, এগুলো দিনাজপুর বোর্ড। তো প্রিয় শিক্ষার্থীরা, কেমন লাগলো ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং স্কুল কলেজ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা নিয়মিত পেতে চান এবং পড়াশোনা সম্পর্কিত শর্টকাট যে টেকনিকগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আবেদন পদ্ধতি নিয়ে। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।